ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে। সোমবার বিকেলে নবাবগঞ্জের চিকরপুর, আগলা, শিকারিপাড়া সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম সাইফুল ইসলাম সহ আরও অনেকে।